শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে, কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, তো এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা। একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকে লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি, এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছ? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না, বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি তিন চার মিনিটের মধ্যে। তো এবার শয়তান তাকে ডাকে, এদিকে আসো, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি, পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করুন, আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে। আরেকটা বিষয় বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। কি দরকার? বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না, প্রয়োজন একে অপরের সম্মানবোধ, একজন একজনের সম্মানটা যেন বোঝে, এবং আনুগত্যের প্রয়োজন আছে। স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না, সংসার ভেঙে যায়। বিশ্বাস, আনুগত্য, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার। আর কিছু বলো দাবার বলে দিতে পারো যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললাম? এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম? জান্নাতি পরিবার মানে কি? পরিবারের মধ্যে আপনি সুখে আছেন, কিছু মানুষ কথার রূপকতাও ধরতে পারে না, এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে, কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন না। ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন, ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন, এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আছে, ইউসুফ আসো বাইরে আসো। ইউসুফ বের হলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলারা কি করেছিল, ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাযা ইল্লা বাশারা, এটা তো মানুষ না, ইনি তো মনে হচ্ছে মালাকুন করিম, একজন সম্মানিত ফেরেশতা। কি বলছেন মেয়েরা? এ তো মানুষ না, তো মনে হচ্ছে ফেরেশতা, এত সুদর্শন, এত সুন্দর মানুষ হয়। তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতার সাথে তুলনা করলো? বুঝতে পারেন না কথা? এই মহিলারা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানাই দিল না, একটা উপমা দিয়েছে? আশ্চর্য একটা বিষয়, আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মাশাআল্লাহ একটা জান্নাতি পরিবেশ আছে, মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন? মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, এই এই তত্ত্বে বিশ্বাস করে। মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করছেন না, দুই যোগ দুই সমান সমান চার, কি বলবো। কাশ্মীর একটা জায়গা আছে না, কাশ্মীর একটা রিনাউন্ড প্রবাদ হচ্ছে, কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, শুনেন নাই? কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ, তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান, কাশ্মীর সমান সমান জান্নাত? এখন আপনি ইন্তেকাল করলে, আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা, না হলে জাহান্নাম, সরি জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। এটা আছে না হাদিসে? কবর হবে হয় জান্নাতের বাগান, না হলে কি জাহান্নামের গর্ত। এখন একজন জান্নাতি মানুষ মনে করেন, একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি, যেমন এক্সাম্পল দিচ্ছি, নাম হচ্ছে মুয়াজ বিন জাবাল, নাম জানেন? সাহাবী নাম শুনেছেন? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী? ইনশাআল্লাহ জান্নাতি। এখন মাওলানা তারেক জামিল সাহেব, তিনি তার হাফিজাহুল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়দিন আগে ঘটনা,
আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম, মিশকাম্বরের ঘ্রাণ পেতে শুরু করলাম। মোলা তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে, তিনি বলছেন। এখন এই যে সাহাবি মুয়াজ বিন জাবাল একজন জান্নাতি সাহাবি, তো তার মাকবারা থেকে যে মিশকাম্বরের ঘ্রাণ আসলে এটা কি জাহান্নাম থেকে আসবে? এখন কেউ যদি বলে যে মাশাআল্লাহ এই ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে যে এটা জান্নাতি ঘ্রাণ, তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো? মানে কবরটা সমান সমান জান্নাত, এই যে দুই যোগ দুই চার মেলানোর চেষ্টা করে, মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপকথাও মানুষ বুঝতে চেষ্টা করে না। আর এই সিলি একটা ইস্যুকে নিয়ে সারা অনলাইন গরম করে রাখে দেয়। আপখানে এমন ইসলামিক খেলাফত কায়েম হয়ে গেছে, আর কোনো ইস্যুই বাকি নাই, এই একটা ইস্যুই বাকি আছে, এটা শেষ হলেই খতম খালাস। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন, উম্মা এখন কোন জায়গায় আছে, আমাদের ল্যাকিংসগুলো কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেবেন। আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম নয়, এখানে পড়ে থাকবেন না, এখানে ফেতনা বেশি, এখানে জ্ঞানের চাইতে ফেতনা কিন্তু বেশি, এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফেতনা ফাসাদ বেশি। এর চেয়ে আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেম ওলামাদের সংস্পর্শে থাকবেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন। যেমন আপনি অনলাইনে ঢুকলেন, দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে, এই যে আপনি একটা কি শিখলেন, আপনি গীবত শিখলেন, আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন, আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয়, হ্যাঁ। আপনি আবার একটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বললো তার বিরুদ্ধে কন্টেন্ট আছে না। এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয়, আসলে শিখলেনটা কি, আপনি কিছু শেখেন নাই কিন্তু, আপনি আদতে কিন্তু কিন্তু শিখতে পারলেন না। এখন অনলাইনের পুরো জগৎটা এইভাবে ভরে গেছে, আমি এমনও দেখেছি মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে, আমার মানে খুব আমি হীনমন্যতায় ভুগছি কথাগুলো বলাটা, কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি, কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি, বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি, হোক সে পলিটিশিয়ান, হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ, হুয়েভার হি ইজ। আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না, তাদেরকে নসিহত করতে পারবেন না, সাম্প্রদায়িক হয়ে যাবেন, তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন, অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন না। দেখুন আমার কথাটা গৌরের সাথে শুনুন, একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না, একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার 15-20টা ভুল হচ্ছে, ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে, বড় বড় আলেম যারা ইফতার ফারেগ হয়েছেন, বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়ে গেছেন, ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাটা থাকলে আমার সামনে আয়, অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করতে 12টা ভুল করে ফেলেছে, তেলাওয়াতই হয় না, মানে মদ মাখরাস মক্তব আছে না মক্তব, এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটাও পারে না। এটা আপনারা হয়তো বুঝবেন না, কারণ অনেকে বুঝবেন না, যারা আলেন তারা বুঝবেন কথাটা। এখন এই এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না, সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম 2 বছর কোরআনই পড়া উচিত, মিনিমাম 2টা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত, সে স্টেজে উঠে ফখর করে তাকে বলছে বাহাসের জন্য আসো, এখনই বাহাসে আসো, কি মনে করছেন শরীয়ত? কোরআন তেলাওয়াত করা তো একটা প্রাথমিক লেভেলের বিষয়, এরপরে ব্যাকরণ জানতে হয়, এর নাহু সরফের জ্ঞান দরকার হয়, এর বালাগতের জ্ঞান দরকার হয়, এর উসুল জানতে হয়, ইবারত পড়া শিখতে হয়, হাদিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয়, ফিকহের বইগুলো পড়তে হয়, উসুলে ফিকহের বই পড়তে হয়, উসুলে হাদিসের বই পড়তে হয়, আকিদার বই পড়তে হয়, কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয়, ইফতা করে মুফতি হয়। আর আমাদের উদ্ধত দেখছেন এই উদ্ধতের অবস্থাটা অনলাইন করে দিল না, মানে আমি ওই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবেন, শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চান না, আপনি বিভ্রান্তও যাবেন, এবং এখানে ভালো চেয়ে খারাপ বেশি শিখবেন, সমালোচনা করা শিখবেন, গীবত করা শিখবেন, ঠুনকো বিষয় নিয়ে উম্মাকে ব্যস্ত রাখা শিখবেন, এগুলি হবে।